নাম হলো ওই বক্তার নাম কেশবদ্দিন আত্মাহিরি। সে কি এমন কোনো শিরিক এবং বেদাত মিশ্রিত গল্প নেই যা মানুষের কাছে প্রচার করছে না, এমন কোনো বেদাতি কথা নেই যা সে মানুষের কাছে বলছে না। আব্দুল কাদের জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি সহ পীর সুফিদের নামে এমন উটবট, মিথ্যা বানোয়াট, শিরিক এবং কুফরি মিশ্রিত কিচ্ছা কাহিনী বলছে, আর মানুষ এইগুলো শুনে সুবহানাল্লাহ বলে চিল্লান দিয়ে উঠছে। আব্দুল কাদের জিলানি রহিমাহুমুল্লাহ একজন সালাফি বিদ্বান ছিলেন। তার আকীদা, তার মানহাজ বুনিয়াতুত তালিবিন সহ বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করা আছে। তিনি নিজে তার মানহাজ, তার আকীদা, তার আমল এইগুলো উল্লেখ করেছেন। তার এই কিতাবগুলো অধ্যয়ন করলে দেখা বোঝা যায় আব্দুল কাদের জিলানি রহিমাহুমুল্লাহ একজন সালাফি বিদ্বান ছিলেন। তিনি আহলুল হাদিস ছিলেন, তিনি আহলুল হাদিসদেরকে পছন্দ করতেন। যারা আহলুল হাদিসদেরকে গালি দেয় তাদেরকে তিনি বেদাতি বলে উল্লেখ করেছেন, যা গুনিয়াতুত তালিবিনের 309 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। তাহলে আব্দুল কাদের জিলানি রহিমাহুমুল্লাহ একজন অত্যন্ত আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, সালাফি বিদ্বান ছিলেন, আহলুল হাদিস ছিলেন, কিন্তু তার নামে আজকে এই ভণ্ড সুফিরা, এই সমস্ত তাহিরিরা এমন উদ্ভট শিরিক এবং বিদাত কুফরি মিশ্রিত কথাবার্তা বলছে যা একজন মানুষ, একজন মুসলিম কখনো বিশ্বাস করতে পারে না। আব্দুল কাদের জিলানি রহিমাহুমুল্লাহ তাআলার নামে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিয়রাজের রাত্রিতে মিয়রাজের মধ্যে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এবং আব্দুল কাদের জিলানি পাশাপাশি হাঁটছিলেন। তার আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের মধ্যে একটি কলার সুবলা পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন পিছলিয়ে গেলেন, পড়ে যাচ্ছিলেন। আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহ আল্লাহকে ধরে, আল্লাহর হাত ধরে আল্লাহকে সুজা করে দিলেন, আচার খাওয়া বা হোঁচট খাওয়ার থেকে বাঁচিয়ে দিলেন, এই জন্য তাকে বলা হয় গাউসুল আজম। এই কাহিনী আজকে বলা হচ্ছে। আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহর মা ভিক্ষুককে ভিক্ষা দিতে গিয়েছিলেন, ভিক্ষুক হাতে ধরল, আব্দুল কাদের জিলানি মার গর্ভে থেকে বেরিয়ে ওই ভিক্ষুকের গাড় মটকিয়ে দিলেন, এই কাহিনী আজকে বলা হচ্ছে। ভিক্ষুক তো অপরাধ করে নাই, হত্যার মতো অপরাধ করে নাই, তাহলে তিনি গাড় মটকে তাকে হত্যা করে দিলেন, মেরে দিলেন, এটাকে অন্যায় করেননি? একজন আল্লাহর ওলি কিভাবে হত্যাযোগ্য অপরাধ না করে তিনি আরেকজনকে হত্যা করে দিলেন? এই সমস্ত কাহিনী আজকে আমাদের সমাজে বলা হচ্ছে। এবং আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহ এক ধমকে কি করেছেন, 6টি মেয়ে বাচ্চাকে ছেলে পরিণত করে দিয়েছেন এবং পেটের বাচ্চাকে ধমক দিয়ে ছেলে সন্তানে পরিণত করে দিয়েছেন, আল্লাহ ইয়াজুবিল্লাহ। তিনি অনেক মানুষের রূহ ফিরিয়ে দিয়েছেন। বরযাত্রী যাচ্ছিল, টলা ডুবে সবাই মারা গেল। আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহ তাআলার কাছে এসে বলার পর তিনি সকলের রূহগুলো ফিরিয়ে দিলেন, আল্লাহ ইয়াজুবিল্লাহ। আবার বলা হয় এক মহিলা কাঁদতে কাঁদতে আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহর কাছে আসলেন, এসে বললেন আমার একটা মাত্র সন্তান ছিল, আজকে আমার সন্তানটা মারা গেছে, আপনি আজরাইল থেকে আমার ছেলের রূহটা নিয়ে আসেন। আজরাইল আলাইহি সালাতু ওয়াসালামের সাথে, মালাকুল মউতের সাথে তিনি নাকি দেখা করলেন, দেখা করে বললেন যে অমুক মহিলার সন্তানের রূহটা তুমি ফিরিয়ে দাও। মালাকুল মউত বললেন না আমি ফিরিয়ে দিব না, এটা কি সম্ভব নাকি, আল্লাহর হুকুমে আমি জান কবচ করেছি, তার রূহ কবচ করেছি, আমি এখন এটা কিভাবে ফিরিয়ে দিব। যখন আজরাইল বা মালাকুল মউত এটা ফিরিয়ে তার রূহটা ফিরিয়ে দিচ্ছিল না, আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহ জোর করে নাকি ওই রূহটা ফিরিয়ে নিয়ে আসলেন। এবং ওই দিন যত মানুষের রূহ কবজ করেছেন সমস্ত মানুষের রূহ যে থলির মধ্যে ছিল ওই থলি চিনি নিয়ে এনে সকলের রূহগুলোকে তিনি ফিরিয়ে দিলেন, আল্লাহ ইয়াজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হলেন একমাত্র মৃতকে জীবিতকারী। এইগুলো কোরআনে বহু আয়াত রয়েছে। এই সমস্ত শিরিক এবং বিদআত কুফরি মিশ্রিত কিচ্ছা কাহিনী দিয়ে আজকে আমাদেরকে গুমরা করছে। সে এমনভাবে জিকির করছে, নেচে গেয়ে নর্তন কুর্দন গেয়ে লাফালাফি করে জিকির করছে, আর কি বিভিন্ন বাবার জিকির, কাদরি বাবা, এই বাবা, সেই বাবা, কেল্লা বাবা, রায়তালি বাবা, এই বিভিন্ন বাবা বাবা বাবা, এই বাবা সেই বাবা বলে বলে জিকির করছে আর মানুষকে জিকির করাচ্ছে, আলে আয়াজুবিল্লাহ। পৃথিবীর সমস্ত মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, আলেম এই কথার উপর একমত যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কারো জিকির করা জায়েজ নয়, হারাম, শিরিক বলে তারা উল্লেখ করেছেন। আর সে বিভিন্ন বাবার জিকির করাচ্ছে,
আর কি ধরনের অঙ্গভঙ্গি করছে, ড্যান্স দিয়ে লাফিয়ে নর্তন কর্দন করে আজকে জিকির করছে, আর এমন উদ্ভট কথাবার্তা বলছে, অথচ সে আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষের কাছে অত্যন্ত প্রিয় এবং একজন উল্লেখযোগ্য বক্তায় পরিণত হয়ে গেছে। সে মাজারের মধ্যে বেশিরভাগ ওয়াজ করে থাকে, সমস্ত ল্যাংটা শাহ, জট শাহ, সালা শাহ, বদনা শাহ, যত শাহ আছে, যত ধরনের বেনামাজি মদকুর সুদকুর যারা ইসলামের দ্বার দ্বারে যেত না, ইসলাম পালন করতো না, তাদেরকে ওলি আল্লাহর ওলি আখ্যায়িত দিয়ে সেখানে মাজার করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছে, এবং সেখানে মানুষদেরকে মান্যত করার জন্যে, নজর নামাজ পেশ করার জন্যে, সেখানে সেজদা দেওয়ার জন্যে, তাদের কাছে তাদের প্রয়োজন তুলে ধরার জন্যে মানুষকে উদ্বুদ্ধ করছে আল্লাহ ইয়াজুবিল্লাহ। আমাদেরকে এই সমস্ত বক্তাদের থেকে সতর্ক হতে হবে, এরা কখনো বক্তা নয়, এরা মানুষের ইমান লুটার জন্যে, মানুষের ইমান ধ্বংস করার জন্য এরা মাঠে নেমেছে। এদের এলেম বলতে কোনো কিছু নেই, এদের বিদ্যা বলতে কোনো কিছু নেই, এরা এদের না আছে কোরআনের বিদ্যা, না আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিদ্যা, না আছে এদের মাঝে কোনো কোরআন সুন্নাহ সহ ওলামায়ে কেরাম সহি সুন্নাহ আলেমদের কোনো বিদ্যা। এরা নিজেরা মন গড়া শরীয়ত তৈরি করে নিয়েছে, যে শরীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সাথে কোনো মিল নেই, কোনো ধরনের সামঞ্জস্যতা নেই। এরা নিজেরা ধর্ম তৈরি করে আজকে মানুষের কাছে প্রচার করছে। কোথায় আছে যে আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে চাওয়া? কোথায় আছে আল্লাহকে বাদ দিয়ে মানুষের নামে জিকির করা, পীর ফকিরের নামে জিকির করা? কোথায় আছে নর্তন কর্দন করে লাফিয়ে বিভিন্ন ধরনের স্টাইল করে জিকির আসকার করা? আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত নাজিল করেছেন, সেই শরীয়তের মধ্যে এই সমস্ত জিকির, এই সমস্ত উদ্ভট কথাবার্তা, এই সমস্ত সে যে সমস্ত আলোচনা করে আল্লাহর শরীয়তের মধ্যে এগুলো নেই। আমাদেরকে এই সমস্ত নাদান মূর্খদের থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে আমাদেরকে সতর্ক করেছেন যে তারা নিজেরা পথভ্রষ্ট হবে, অপরকে পথভ্রষ্ট করবে, সুতরাং তোমরা তাদের ধারে কাছে যেও না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদেরকে ওই সমস্ত আলেমের কথা শুনতে হবে যারা কাল আল্লাহ কাল আর রসুল, আল্লাহ বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুই কথা দিয়ে আমাদেরকে আলোচনা করে শোনান। যারা প্রত্যেকটা কথায় কোরআনের আয়াত বলেন, প্রত্যেকটা কথায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলেন, এবং রেফারেন্স ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোথায় বলেছেন, রসুল্লাহ সাল্লাম হাদিসে কোথায় বলেছেন, এইভাবে রেফারেন্স সহকারে অবগত করিয়ে এবং হাদিসের মান উল্লেখ করে, সহি জয়ীফ জাল এইভাবে মান উল্লেখ করে, কোন হাদিসটা সহি, কোন হাদিসটা জয়ীফ, কোন হাদিসটা হাসান, কোন হাদিসটা জাল, এইভাবে উল্লেখ করে আমাদেরকে ইসলামের কথা শোনায়। ওই সমস্ত আলেমদের কথা শুনতে হবে যারা শুধু মাহফিলের মধ্যে স্টেজের মধ্যে উঠেই মাইক পেলেই পীর ফকির ওলিয়া উলিয়াদের কিচ্ছা কাহিনী শুরু করে দেয়, তারা এই করেছে সেই করেছে, দুনিয়ার বুকে বসে আল্লাহর আরশ দেখতেন, আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ যে হাসতেন, আল্লাহ যে তাদের কথার উত্তর দিতেন, এইগুলো নাকি শুনতো আলহাজুবিল্লাহ। আবার কি বলছে যে হাত দিয়ে জান্নাতের দুনিয়ার বুকে লিখে দিতে পারতো যে কে জান্নাতি কে জাহান্নামী, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকে লিখে দিতে পারতো আলহাজুবিল্লাহ। এই সমস্ত কাহিনী আজকে বলে আজকে আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরিয়ে আল্লাহ প্রেমিক না করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের অনুসারী আমাদেরকে না বানিয়ে আজকে আমাদেরকে ওলিয়া উলিয়া প্রেমিক বানাচ্ছে। আজকে যখন কোরআন হাদিস মানুষের কাছে বলা হয়, তাদের কাছে কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না, তাদের কাছে কল আল্লাহ কল আর রসুল, আল্লাহ বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কথা শুনতে ভালো লাগে না। তাদের কাছে যদি বলা হয় উমুক পীর সাহেব বলেছেন, উমুক ব্যক্তি বলেছেন, যদি গাল গল্প কিচ্ছা কাহিনী উদ্ভট মিথ্যা বানোয়াট কাহিনী যদি তাদের সামনে পেশ করা হয়, তারা খুব মজা পায় এবং বলে বক্তারা খুবই ভালো, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, এই সমস্ত বাহবা ওই বক্তাকে দেওয়া হয়। কিন্তু তাদের এই সমস্ত কিচ্ছা কাহিনী শুনতে শুনতে তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তাদের অন্তর মরে গেছে, এই জন্য তাদের কল আল্লাহ কল আর রসুল, আল্লাহ বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কথা তাদের ভালো লাগে না। তাদের কাছে ভালো লাগে কিচ্ছা কাহিনী, গাল গল্প, পীর ফকিরদের নামে বানোয়াট মিথ্যা শিরিক এবং কুফরি মিশ্রিত ওয়াজ বা কিচ্ছা কাহিনী তাদের কাছে ভালো লাগে। এই জন্য আমাদেরকে এই সমস্ত বক্তাদের থেকে সাবধান হতে হবে, যারা কল আল্লাহ কল আর রসুল বলেন, তাদের ওয়াজ, তাদের আলোচনা, তাদের নসিহা আমাদেরকে শুনতে হবে। সম্মানিত উপস্থিতি,
আল্লাহর ওলি কারা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আল্লাহর ওলিদের, যারা আল্লাহর ওলি তারা, যারা দুইটি কোয়ালিটি অর্জন করবে তারা আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাদেরকে নিয়ে বাড়াবাড়ি করা, তাদের কাছে সব কিছু চাওয়া, তারা মনের মাকসাদ পূরা করতে পারে, বিপদ আপদে উদ্ধার করতে পারে, সাহায্য করতে পারে, এইগুলো কখনো একজন মুসলিম বিশ্বাস করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একাই সারা পৃথিবী, সাত আসমান সাত জমিন, এত দুবের মাঝে যা কিছু আছে তিনি পরিচালনা করেন, কোনো ব্যক্তিকে এর মধ্যে বাদ দেন না। কিন্তু তাদেরকে নিয়ে আমাদেরকে বাড়াবাড়ি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি। সুতরাং তারা আল্লাহর ওলি যারা, তারা যেইভাবে আল্লাহর ওলি হয়েছেন আমাদেরকেও সেইভাবে ওলি হওয়ার চেষ্টা করতে হবে। সুরা ইউনুসের 61 এবং 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওলির পরিচয় দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর যারা ওলি তাদের কোনো ভয় নেই, চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুইটা কোয়ালিটি অর্জন করবে তাদেরকে আল্লাহর ওলি বলে উল্লেখ করেছেন, আল্লাযীনা আমানু যারা ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহকে ভয় করে চলবে, যার ঈমান হুবহু কোরআন এবং হাদিসের সাথে মিল আছে, যার সব কিছু কোরআন এবং হাদিসের সাথে মিল আছে, আল্লাহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, মালায়েকাদের সম্পর্কে, পরকাল, জান্নাত জাহান্নাম, যাবতীয় তার যত আকীদা আছে সব কিছু কোরআন সুন্নাহর সাথে মিল আছে, এবং ওয়াকানু ইয়াত্তাকুন আল্লাহকে ভয় করে চলে, সমস্ত গুনার কাজ, পাপ পঙ্কিলতার কাজ, হারাম এগুলো বর্জন করে চলে, আল্লাহকে ভয় করে চলে, পাপ করার সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয় বর্জন করে, এরাই হলো আল্লাহর ওলি। সুতরাং এদেরকে নিয়ে কোনো বাড়াবাড়ি বা সারাসারি আমাদেরকে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা অবশ্যই স্বীকার করতে হবে, কিন্তু তাদেরকে নিয়ে আমরা শিরিক সংগঠিত করতে হবে, বেদাত করতে হবে, তাদেরকে নিয়ে আমরা কুফরি কথাবার্তা বলতে হবে, মর্যাদা দিতে দিতে তাদেরকে আল্লাহর আসনে উঠিয়ে দিতে হবে, আল্লাহর আসনে বসিয়ে দিতে হবে, তা কখনো একজন মুসলিম করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের বোঝা উচিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত বক্তাদের থেকে, এবং যারা কোরআন সুন্নার কথা না বলে বিভিন্ন কিচ্ছা কাহিনী দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, তাদের থেকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ ক্রিয়া দ্বারা তৌফিক দান করুক। ওবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।